তোমাকে যখন বিয়ে করছিলাম তুমি তো শুকনাই ছিল, এখন তুমি তো মোটা হয়েছো গে, আর আমি এরকম শুকনা খেয়ে যে আমার হাড্ডি বেড়ে গেছে। তুমি কি বলতে চাইতেছো? আমার বাবা আমরা খাওয়াই নাই। আপনারা তো জানেন পচা বাসি খাবার খাইলে মানুষের শরীর অসুস্থ হয়, খারাপ হয়, আর আমার বাড়ির পচা বাসি গান্ধী খাইলে মানুষ মোটা হয়। তো যাদের স্বাস্থ্য মানে মোটা করার দরকার আছে অবশ্যই চলে আসবে। মেয়ে মানুষটা কি আসবে? মেয়েরা কি আসবে? বললে তো সবাই আসু, যাদের যাদের মোটা হওয়া লাগবে সবাই আমার বাসায় চলে আসেন, আমার বাসায় মোটা হওয়ার ওষুধ আছে। তো গাইস, আমি এখনো পর্যন্ত মোটা হইতে পারি নাই, আমি কিন্তু শুকনাই আছি, আর শুকনাই থাকা ভালো। আমি যে শুকনা হইতে কি তুমি খুশি? না, আমার তাতে সমস্যা নাই, তুমি যে শুকনা তারপরে আমি রান্না করে বড় বড় মাছ ডিম খাই, তো এই জন্যই তুমি শুকনা। আসলে এটা সত্যি, রান্নাঘরে যদি আপনার বাসি তারপরে পুরনো কিছু থাকে ওইগুলো ওই খায়, কিন্তু গরম এবং তাজা জিনিস থাকলে ওই জিনিসগুলো আমাকেই দেয়, আর হয়তো এই জিনিসগুলো খেয়ে আমি শুকনো রয়েছি, যে হাড্ডি হাড্ডি বেড়ে গেছে, আর ওই যে পচা গন্ধা খেয়ে মোটা হয়ে গেছে। থ্যাংক ইউ বো, ওয়েলকাম।